আমি এখন মানে সদস্য বেগম নাসরিন জাহান রত্না 124 বরিশাল 6 কে আলোচনা অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি আপনার সময় 15 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় স্পিকার একাদশ জাতীয় সংসদে 2023 সালে প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে দেশবাসীকে তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন তাতে দল মত নির্বিশেষে সকল মানুষ দ্বারা প্রশংসিত তার মহানুভবতা ও মানুষের প্রতি যে দরদ ভালোবাসা মনোত্তর চিরদিন দেশবাসী মনে রাখবে আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি মাননীয় স্পিকার আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি যাদের কারণে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি একাত্তরের রণাঙ্গনের সেই সকল বীর শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাননীয় স্পিকার আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যার নেতৃত্বে বাংলার হাজারো উন্নয়ন সংস্কার মানব কল্যাণ ও স্মার্ট বাংলাদেশ তিনি নিজ মহিমায় বাংলার অহংকার এদেশের সকল মানুষের গর্ব পৃথিবীর বুকে তিনি জাতিকে বহু দূর নিয়ে গিয়েছেন গভীরভাবে কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধুর কন্যা মহাজোট নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাকে মাননীয় স্পিকার আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রাক্তন জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এক সময়ের এই মহান সংসদে বিরোধী দলের নেতা 9 বছরের সাবেক সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে মাননীয় স্পিকার আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই আমার মমতাময়ী নেত্রী জাতীয় পার্টির দুঃসময়ের কাণ্ডারি আমার রাজনীতির অভিভাবক প্রধান পৃষ্ঠপোষক বিরোধী দলের নেতা ও সাবেক ফার্স্ট লেডি বেগম রওশন এরশাদকে মাননীয় স্পিকার আমি আরো ধন্যবাদ জানাই জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সফল মন্ত্রী এই মহান সংসদের বিরোধী দলের উপনেতা জনাব জি এম কাদেরকে মাননীয় স্পিকার আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা বাকেরগঞ্জের সর্বস্তরের জনগণকে যারা আমাকে বারবার নির্বাচিত করে এই মহান সংসদে এলাকার উন্নয়নের জন্য কথা বলার সুযোগ করে দিয়েছে মাননীয় স্পিকার স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য উন্মুক্ত করে দিয়েছেন এবং মেট্রো রেল উদ্বোধনের মাধ্যমে বিশেষ বাঙালি জাতিকে অত্য সম্মানের এক সীমাহীন মর্যাদা তুলে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকাটি চতুর্দিকে নদী দ্বারা বেষ্টিত তার মধ্যে এলজিডির তথ্য মতে 2277 কিলোমিটার কাঁচা পাকা রাস্তা রয়েছে আমি নিজে গিয়ে জনগণের গুরুত্বপূর্ণ বিবেচনা করে ইতিমধ্যে প্রায় 1200 কিলোমিটার পাকা এবং অসংখ্য মাটির রাস্তার কাজ করেছি বাকি রাস্তাগুলো পাকা করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আমার এলাকার কয়েকটি বড় ব্রিজ এবং শতাধিক ছোট ছোট ব্রিজ ইতিমধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে আরও কয়েকটি ব্রিজের কাজ সমাপ্ত হলে আমার নির্বাচনী এলাকাটি একই ভূখণ্ডের আওতায় চলে আসবে কাটাদিয়া দাড়িয়াল ফরিদপুর ডিসি রোড নবাংখালী কদমতলা এই ব্রিজগুলি যদি কাজ দ্রুত বাস্তবায়ন দাবি করছি মাননীয় স্পিকার সড়ক ও জনপথ মন্ত্রণালয় থেকে বরিশাল লক্ষ্মীপাশা দুমকি সড়কে বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হালাদারের মহা সড়কে নলুয়া বাহেরচর ব্রিজটি নির্মাণের জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 1100 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন একই সাথে কবাই লক্ষ্মীপাশা ব্রিজটি নির্মাণ কাজ দ্রুত শুরু করার জন্য মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অনুরোধ করছি মাননীয় স্পিকার বাকেরগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ চলমান গাড়লিয়া ইউনিয়নে উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন শীর্ষক প্রকল্প এর নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে
উপজেলা ভবনে দরপত্র আহ্বান করা হয়েছে ও জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমার নির্বাচনী এলাকা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 বেড উন্নতি করে হলেও জনবহুল চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। রোগীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি হওয়ার স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 বেড থেকে 100 বেডে উন্নতি করার জন্য জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকাটি নদী ভাঙ্গন কবলিত এলাকা। ভাঙ্গন রক্ষার্থে দুর্গাপাশা, দাড়িয়াল, চরাদি, নলুয়া, ভরপাশা, কলসকাটি ইউনিয়নে ইতিপূর্বে যে বরাদ্দ দিয়েছে তা তুলনামূলক কম। নদী ভাঙ্গন রক্ষার্থে বিশেষ বরাদ্দের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিপূর্বে প্রায় শতাধিক বহুতলা ভবন, সাইকন সেন্টারের নির্মাণ কাজ শেষ হয়েছে। এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ভবন বরাদ্দ হয়নি। সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভবন বরাদ্দ হয়নি, আমি আশা করব দ্রুত ভবনগুলি বরাদ্দ দিলে শিক্ষক শিক্ষিতরা অনেক উপকৃত হবে। মাননীয় স্পিকার, নারী শিক্ষার মান উন্নয়নের জন্য বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে, তারই ধারাবাহিকতায় আমি অনুরোধ করব বাকেরগঞ্জ পৌরসভার প্রাণ কেন্দ্র নারী শিক্ষার মান উন্নয়নের জন্য রত্নামিল মহিলা কলেজটিকে জাতীয়করণ করার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, বাকেরগঞ্জ উপজেলা শিশুদের কল্যাণ নিশ্চিত করতে মহিলা ও শিশু অধিদপ্তরের মাধ্যমে একটি শিশু কমপ্লেক্স নির্মাণ এবং কর্মজীবী মহিলাদের নিরাপত্তা ও আবাসনের সুবিধার্থে মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার নির্মাণের অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বয়স্ক প্রতিবন্ধী ভাতা 100% হয়েছে, বিধবা ভাতা 100% করা সহ একটি প্রতিবন্ধী স্কুল করা হলে প্রতিবন্ধী স্বাবলম্বী হতে পারবে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকাটি 10টি নদী দ্বারা বেষ্টিত, জেলের সংখ্যা বেশি। জেলেদের পুনর্বাসনের জন্য যে বরাদ্দ প্রদান করা হয় তার চাহিদার তুলনায় কম, বিশেষ করে বাকেরগঞ্জ উপজেলায় বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা অসহায় দুস্থ সংখ্যায় বেশি, এদেরকে পুনর্বাসনের জন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, তার মধ্যে বিজিটি কার্ড অন্যতম, চাহিদার তুলনায় অতি সামান্য। আমার বাকেরগঞ্জ উপজেলায় 14টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য অতিরিক্ত 20,000 বিজিটি কার্ড বরাদ্দ হলে অসহায় দুস্থ মানুষের উপকৃত হবে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা বাকেরগঞ্জ উপজেলাটি কৃষি প্রধান এলাকা। এখানে এবছর তেল জাতীয় ফসলে যথেষ্ট সাফল্য পেয়েছে, বিশেষ করে সরিষার চাষের ডাল জাতীয়র মধ্যে যেমন মুগ, কলই, খেসারি ফসল খুব ভালো এবং বোরো ধানের ফসলও ভালো। আমার নির্বাচনী এলাকায় কৃষকদের কৃষিকাজের ফলন আরও বৃদ্ধি করার জন্য পানি নিষ্কাশনের জন্য বেড়িবাঁধ, সুইচ গেট নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ হলে আমার এলাকার কৃষকেরা অধিক ফসল ফলাতে সক্ষম হবে। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা রক্ষার জন্য বর্তমান সরকার বদ্ধকর এবং সন্ত্রাস দমনে সরকারের ভূমিকা অপরিসীম। তারিম সূত্রে ধরে পূর্বাঞ্চলে সশ্রী পুলিশ ফাঁড়ি ও পশ্চিমাঞ্চলে পুলিশ তদন্ত কেন্দ্রটি দুইটিকে পূর্ণাঙ্গের থানা এবং বাকেরগঞ্জ থানাকে মডেল থানা রূপান্তর করার জন্য জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, এদেশের সকল মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করে যাব এবং মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা শেখ হাসিনা, আমাদের বিরোধীদের নেতা বেগম রওশনেরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের এবং আমার নির্বাচনী এলাকার সকল জনগণের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।